দর্শক, চলুন এবার জেনে নেই এ সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি বাংলা সাপ্তাহিক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। বুধবার প্রকাশিত পত্রিকা ঠিকানার প্রধান খবর, ডান বাম সমান্তরালে আওয়ামী লীগ বিএনপি, হেফাজতে সরকারের ফের ছক্কা। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, আমেরিকায় করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, $1,200 চেক নিয়ে জটিলতা, তবুও সিনেটরদের আশাবাদ, রবিবার পাশ হচ্ছে স্টিমুলাস বিল। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, জো বাইডেন প্রেসিডেন্ট হচ্ছেন খবর পেয়ে আবার অ্যাসাইলাম প্রার্থীদের কাফেলা আসা শুরু। শুক্রবার প্রকাশিত আজকাল তাদের প্রধান শিরোনাম করেছে, জানুয়ারিতেই ভ্যাকসিন পাবে নিউ ইয়র্কবাসী। আজকালের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, কি ঘটতে যাচ্ছে 6 জানুয়ারি। শনিবার প্রকাশিত সাপ্তাহিক পরিচয়ের প্রধান শিরোনাম, ট্রাম্পের শেষ ট্রাম্প কার্ড 6 জানুয়ারি, রাজনীতি থেকে কি বিদায় নিচ্ছেন ট্রাম্প। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, প্রস্তুতি সেরে টিকার অপেক্ষায় বাংলাদেশ, টিকায় একদিনে অনেক সুখবর। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, যুক্তরাষ্ট্রে টিকা দিচ্ছে, সংক্রমণও বাড়ছে। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, পরাজয় না মেনে কি পাচ্ছেন ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের প্রধান শিরোনাম, টিকা প্রয়োগের মাঝেও যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ রূপ। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, যুক্তরাষ্ট্র বিএনপিতে পদ বাণিজ্য, জড়িতদের চিহ্নিত করার দাবি। সাপ্তাহিক বাংলাদেশের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে মার্চে সবার জন্য ভ্যাকসিন। বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, নিউ ইয়র্ক সিটি ছাড়ল 70,000 মানুষ। সাপ্তাহিক প্রবাসের প্রধান শিরোনাম, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি। প্রবাসের আরেকটি উল্লেখযোগ্য খবর, হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠক। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, স্টিমুলাসের দিকে চেয়ে আছে আমেরিকানরা। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, বাইডেনের স্বপ্নের দূরত্ব আর মাত্র 32 দিন।